আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা 12টার দিকে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, তাবলিগ জামায়াতের দিল্লির শীর্ষ মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্দভি বিশেষ তাৎপর্যপূর্ণ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। সকাল 9:30 থেকে তিনি হেদায়াতি বক্তব্য দিচ্ছেন। টঙ্গীর ইজতেমা ময়দান ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়েছে। ভোর থেকেই আখেরি মোনাজাতের শরিক হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। দ্বিতীয় পর্বে 8,000-এর বেশি বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। মাওলানা ইউসুফ বিন সাদ উনি হেদায়তের কথা বলার পরে 12টার সময় আখেরি মোনাজাত পরিচালিত হবে ইনশাআল্লাহ। দুনিয়াও শান্তি, আখেরাতও শান্তি পায়, এটি হলো ইজতেমার উদ্দেশ্য, আল্লাহর রহমত বর্ষণ হবে। আমরা দ্বীনের কথা প্রচার করতে আসি শিকার জন্য এবং এই রাস্তায় ইনশাআল্লাহ ইসলাম প্রচারের জন্য চেষ্টা করতেছি। দ্বীনের দাওয়াত নিয়ে সমস্ত দুনিয়া যাবে এবং আমরা এই ব্যাপারে যতদূর পারি মানুষকে মানে সহযোগিতা করা, নিজে বাইর হওয়া। দর্শক, বিশ্ব ইজতেমার আরো খবর জানাতে ময়দান থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী নাজিব ফরাইজি এবং সুমন তানভীর। প্রথমে যাব নাজিবের কাছে। নাজিব, আখেরি মোনাজাত কখন হবে এবং কে পড়াবেন? ইজতেমার সার্বিক আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন আমাদের। আজ সকালে একেবারে ভোরে ফজরের নামাজের পরেই কিন্তু এখানে বয়ান শুরু হয়েছে, প্রতিদিনের মতো আজও বয়ান হয়েছে। এবং এখন যে বয়ানটি চলছে সেটি হলো আজকে যিনি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের দিল্লি মার্কাজের একেবারে সর্বোচ্চ ব্যক্তি এবং প্রধান ব্যক্তি, শীর্ষ ব্যক্তিত্ব মাওলানা সাদ, তার ছেলে মাওলানা ইউসুফ কান্দলভি, তিনি আজকে মোনাজাত পরিচালনা করবেন এবং এটি 12টার দিকে অনুষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত, মোনাজাত শুরুর আগ পর্যন্ত তিনি একটি হেদায়াতি বক্তব্য রাখছেন এবং এই হেদায়াতি বক্তব্য তিনি এই যে বিশ্ব ইজতেমায় যারা অংশ নিয়েছেন এবং যারা ইজতেমায় শেষে যারা সারা দেশে ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়বেন এবং 40 দিন অবস্থান করবেন, তাদের উদ্দেশ্যে তিনি এখান থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, হেদায়াতি বক্তব্য দিচ্ছেন, সাধারণ মানুষকে নানান বক্তব্য দিচ্ছেন, শোনাচ্ছেন। এগুলো তিনি উর্দুতে দিচ্ছেন এবং সেটি এখানে তর্জমা করে বাংলায় বুঝিয়ে দেওয়া হচ্ছে। এর আগে, কিছুক্ষণ আগে এখানে কাকরাইলের মাওলানা মোশাররফ হোসেন, তিনি এখানে আধা ঘন্টা ধরে তিনি একটি বয়ান রেখেছিলেন। এর আগে সকালে আরও একজন বক্তব্য দিয়েছিলেন। তো এভাবে আজকে এই সকাল থেকেই মানুষের স্রোত টঙ্গী ইজতেমা মাঠের দিকে, মানুষ এখানে আসছেন আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য, যে কারণে এবং এই যে মাঠ এবং আশপাশের সব জায়গায় কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, মানুষ একসঙ্গে মোনাজাত করতে চাচ্ছেন এবং এখানে আসা যে মানুষ তারা বলছেন যে তারা একত্রে মোনাজাত করে, যত বেশি মানুষ তারা বলছেন যে বেশি মানুষ একত্রে মোনাজাত করার মধ্য দিয়ে আল্লাহর দরবারে এই মোনাজাতটি কবুল হবে তারা বিশ্বাস করেন এবং তাদের যে মনের আকুতি আকাঙ্ক্ষা যা কিছু আছে, দেশে সারা বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় এবং তাদের নিজ নিজ যে মনোবাসনা রয়েছে সেগুলো যেন পূরণ হয়, সেজন্য মহান আল্লাহর দরবারে এখান থেকে তারা সবাই একত্রে দুহাত তুলে দোয়া করবেন। আমাদের আরেকজন সহকর্মী সুমন তানভীর আছেন, তিনিও ইজতেমার খবর সংগ্রহ করছেন, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি, তিনি বলবেন। এখন আমি কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি একটু দেখাতে চাই, জানেন যে আজকে আসলে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত, অর্থাৎ 2022 সালের বিশ্ব ইজতেমার আজকে কিন্তু আসলে শেষ দিন। তো সেই জায়গার থেকে কিন্তু সেই পরিমাণ মানুষ, আপনি জানেন যে এর আগের বিশ্ব ইজতেমাগুলোর অভিজ্ঞতা আমাদের যেগুলো বলে অন্য 2 দিন তুলনামূলক মানুষ কম থাকলেও এই আখেরি মোনাজাতের দিন ঢাকা সহ আশেপাশের যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষজন এই আখেরি মোনাজাতে
অংশ নেওয়ার জন্য আসেন এবং গত রোববার যে আখেরি মোনাজাতটি হয়ে গেছে জুবাইলপন্থীদের সেখানেও আমরা সেটি দেখেছি। তবে এবার সাতপন্থীদের আখেরি মোনাজাত ঘিরে আসলে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে, অর্থাৎ ডিএমপি বলেন কিংবা জিএমপি অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যে পরিমাণ প্রস্তুতি নিয়েছে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে, সেই হিসাবে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম আসলে গতবার আমরা যখন উত্তরা কিংবা এই পাশে ধর এই সব অঞ্চলগুলো দেখছিলাম সেখানে মানুষজন কিন্তু আসলে আসছিলেন, সবসময় স্রোতের মতো মানুষ আসছিলেন। তবে এইবার আমরা যেটি দেখছি যে শুধু ধরের এই পাশ দিয়ে অর্থাৎ আশুলিয়ার এই পাশ দিয়ে কিন্তু মানুষের আমরা যথেষ্ট সমাগম দেখছি, কিন্তু উত্তরার ওই পাশটি দিয়ে অর্থাৎ জসীমউদ্দিন বলেন খিলক্ষেত বলেন সেই পাশ দিয়ে কিন্তু সেই পরিমাণ লোক সমাগম আমরা দেখছি না। এমনকি আমরা যখন স্টেশনে গিয়েছিলাম টঙ্গী স্টেশনে সেখানেও কিন্তু আমরা ট্রেনে সেই পরিমাণ ভিড় দেখিনি, যদিও সকাল এই শুধু ইস্তেমায় আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু তিন জোড়া বিশেষ ট্রেন কিন্তু রেল কর্তৃপক্ষ প্রস্তুত রেখেছে, যদিও এটির সংখ্যা গতবার যখন আখেরি মোনাজাত হয়েছিল তখন কিন্তু ছয় জোড়া ছিল, এখন তিন জোড়া ট্রেন প্রস্তুত রেখেছিল, সেটিও কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে মানুষ আসতে আমরা দেখিনি। এবং রেল কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছেন যে আখেরি মোনাজাতের পর তারা কিন্তু আরও মোট সাতটি ট্রেন প্রস্তুত রাখবেন, যার একটি ট্রেন কিন্তু টাঙ্গাইল যাবে এবং আরেকটি ময়মনসিংহ যাবে, আর পাঁচটি ট্রেন কিন্তু কমলাপুর যাবে। তো আমি যদি বলি যে আসলে ডিএমপি কিংবা গাজীপুর মেট্রোপলিটন জিএমপির যে প্রস্তুতি, সকাল থেকে আমরা তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর পর্যন্ত কিন্তু গাড়ির চলাচল বন্ধ রেখেছে ভোর চারটা থেকে, তারা তাদেরকে যে নির্দেশনাটি দিয়েছে যে এশিয়ান হাইওয়ে হয়ে পূর্বাচলে 300 ফিট হয়ে যেন তারা যাতায়াত করে। আর এইদিকে ডিএমপির পক্ষ থেকে এর আগেই আট দফা নির্দেশনা দেওয়া ছিল, সেই জায়গা থেকে সকালে যখন আমরা যোগাযোগ করেছিলাম তখন কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে খিলক্ষেত থেকে তারা আসলে ডাইভার্সন দিবে, অর্থাৎ কোনো গাড়ি চলাচল করতে দেবে না, কিন্তু এখন পর্যন্ত আমরা এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচল করতে দেখছি। এবং সেই জায়গা থেকে ডিসি মহোদয় ট্রাফিকের যিনি আছেন ডিসি সাহেব আমাদের যেটি জানিয়েছেন যে আসলে লোক সমাগম তুলনামূলক কম হয়, তারা চেষ্টা করছেন যতক্ষণ সম্ভব ততক্ষণ যেন গাড়ি চলাচল কন্টিনিউ থাকে, সেই চেষ্টাতেই তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন। তো রাস্তাঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ে ইস্তেমার দ্বিতীয় দফায় আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাদের দুজনকে। এতক্ষণ ইস্তেমা ময়দান ও টঙ্গী থেকে জানাচ্ছিলেন নাজিফ ফরাইজি এবং সুমন তানভীর। স্মার্টফোনে বিজয় কিবোর্ড ব্যবহারে বিটিসিএল এর নির্দেশনা ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করছেন গ্রাহকরা। এজন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে দায়ী করে বিশ্লেষকরা বলছেন ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্যই এমন হঠকারী সিদ্ধান্ত। তবে মন্ত্রী জানান বিধি মেনেই সবকিছু করা হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে ব্যবহার। স্মার্টফোনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি বাংলা টাইপের সফটওয়্যারগুলোও এখন বেশ জনপ্রিয়। তবে চলতি মাসে মুঠোফোনে বিজয় কিবোর্ড ইনস্টল করার বাধ্যবাধকতা নিয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা, যা নিয়ে শুরু থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন গ্রাহকরা। আমি টাকা দিয়ে ব্যবহার করছি, এটা তো আমার স্বাধীনতা নষ্ট হচ্ছে, তো আমি যেটা দিয়ে কমফোর্টেবল আমি তো সেটা দিয়েই করব। আমি এখন অব্রো ইউজ করতেছি, আমাকে যদি বিজয়ে বলা হয় যে আপনি সাবস্টিটিউট করেন টাইম লাগবে, আর আমি ওই জিনিসটা নিতেও পারবো না। বিশ্লেষকরা বলছেন কোনো আইনি ভিত্তি ছাড়াই এ ধরনের নির্দেশনা দিয়েছে বিটিসিএল, ব্যক্তি স্বার্থকেও বড় করে দেখা হয়েছে বলে অভিযোগ তাদের। আপনি যদি তুলনামূলক বিশ্লেষণ দিতেন এই অ্যাপসে এই ধরনের এই অ্যাপসে এই ধরনের, তখন মানে গ্রাহকরা কিন্তু বাছাই করে নিতে পারতেন কোনটা আমার জন্য চয়েস ভালো। তো সেই জিনিসটা না করে পার্টিকুলারলি একটাকে যখন বলা হচ্ছে তখন কিন্তু এটা আসলে কোনো মোটিভকে চিন্তা করে করা হচ্ছে, এরকম একটা সন্দেহ তৈরি হচ্ছে বলে মনে হয়। তো সেই জন্য এটা না করাটাই উচিত ছিল। বিটিআরসি এই নির্দেশনা আদৌ দিতে পারে কি না, তার সেই ক্ষমতা রয়েছে কি না, সেটি অবশ্যই একটি প্রশ্নদায়ক বিষয়। কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সেটা করেছে, মন্ত্রী মহোদয় যখন শপথ গ্রহণ করলেন তখন কিন্তু উনি কোনো সুবিধা নেওয়া যাবে বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানে যুক্ত থাকবেন না এই মর্মে কিন্তু উনি শপথ গ্রহণ করেছেন। অথচ বিজয় যদি আপনি ডাউনলোড করেন সেখানে কিন্তু এটার মানে কপিরাইট দেওয়া আছে, কিন্তু আমাদের বর্তমান ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয়ের নাম আসে। তবে এসব অভিযোগকে সমালোচনা হিসাবে দেখছেন মন্ত্রী। আপনি গিয়ে বললেন যে হ্যাঁ এটা এইখানে স্পেশাল ফেভার করা হয়েছে, এটা সফটওয়্যার সরকার স্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করছে এবং সেই স্ট্যান্ডার্ডকে প্রয়োগ করার জন্য বিটিআরসি উদ্যোগ নিয়েছে। আমি বিটিআরসির অপরাধ থেকে পেয়ে যাবেই না,
মোস্তফা জব্বার বলেন, সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য এমন নির্দেশনা দেওয়া হলেও লেখার জন্য নিজের পছন্দ মতো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। কুড়িগ্রামের রৌমারীতে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া শিক্ষককে পেটানোর ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি জানার পর অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। সিসিটিভির ক্যামেরার এই ফুটেজে দেখা যাচ্ছে কুড়িগ্রাম রৌমারী সিজে জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত আছেন স্থানীয় ফুলকারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের নেতা রোকনুজ্জামান রোকন সহ আরও কয়েকজন। হঠাৎই ক্যামেরায় দেখা যায় আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক নুরুন্নবীকে এলোপাতাড়ি চড়থাপ্পড় কিলঘুষি মারা শুরু করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে স্থানীয় সচেতন মহলে। নুরুন্নবীকে বহন করিয়া উনি চিঠি দিছে, এই কুমুটি করার জন্য আসিয়া আমার এই শিক্ষক করে মারছে। ফুলকারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবীর অভিযোগ, স্কুলের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামানের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরেই তাকে মারধর করা হয়। অতর্কিতভাবে হামলা করে যেটা ওই ঘোরাসারের সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে লিপিবদ্ধ করা আছে, এটা চরম অন্যায় করেছে, এই অন্যায় মেনে নিতে পারি না। অন্যদিকে অভিযুক্ত নেতার দাবি, তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষিপ্ত হয়ে তিনি প্রধান শিক্ষককে আঘাত করেন। আমার উপরে রেগে উঠছে, রেগে উঠছে, আমাকে দালাল দালাল বলে মানে গালি গালাজ শুরু করছে। ওই সময় আমি তাকে একটা ঘটনাটিকে নেককারজনক উল্লেখ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা ভঙ্গ তো অবশ্যই করেছে, আমি নট অনলি হেডমাস্টার, আমি তো বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলার সাধারণ সম্পাদক। আমার সামনে যদি আমার একজন নেতাকর্মী কোনো শৃঙ্খল ঘটনা ঘটায়, এটার ব্যবস্থা তো নিতেই হবে। স্থানীয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দুইজন এজাহার নামে সহ 10-12 জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে রোমানী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা মামলার বিষয়ে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কুড়িগ্রামবাসীর। দাউদ হাসান, আরটিভি। শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। পঞ্চগড়ে গত দিনগুলোর তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে, তারপরও কষ্টে আছে দরিদ্র অসহায় খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। হাসপাতালগুলোতে বেডের তুলনায় 3-4 গুণ রোগী ভর্তি আছে। চুয়াডাঙ্গায় শীতে নষ্ট হচ্ছে জমির ফসল ও ধানের বীজতলা। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কুড়িগ্রামের মানুষ। শীতের কারণে পিছিয়ে যাচ্ছে ইরি বড় আবাদ। হিলিতেও শীতে ভোগান্তিতে আছেন ছিন্নমূল মানুষ। শীত পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, শীতে মানুষের দুর্ভোগ, হাসপাতালের পরিস্থিতি এবং উত্তরাঞ্চলের সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে মাহবুবা, আপনি সংবাদ যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিন্তু যে শীতের তীব্রতা তা কিন্তু কমে নেই। মাঘের তীব্র শীতে কিন্তু চুয়াডাঙ্গার জনপদ কিন্তু কাঁপছে। এখানে শুনতে গেছে কিন্তু কর্মচাঞ্চল্য, এখন কিন্তু বেলা 10টা বেজে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু সূর্যে হালকা দেখা যাচ্ছে, সূর্যের কিন্তু লোকচুরি খেলছে, কুয়াশা তাপটা বেশি থাকে, কিন্তু আমি একটু যদি পিছনে দেখাতে চাই, আমার পিছনে কিন্তু এটা চুয়াডাঙ্গা জীবননগর আঞ্চলিক মহাসড়ক, এখানে কিন্তু মানুষের কর্মচাঞ্চল্য প্রতিদিনই বেশি থাকছে, এখনো পর্যন্ত কিন্তু মানুষের তেমন কর্মচাঞ্চল্য আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া এখানে যে বাজারগুলো আছে, বিশেষ করে কাঁচা বাজার আছে, তারপরে ব্যাংক বিমার যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কিন্তু মানুষের যে উপস্থিতি তা কিন্তু আমরা কম দেখতে পেয়েছি। এখানে কিন্তু বাজার দুপুর নাগাদ কিন্তু, অর্থাৎ যেটা সকালে আসতো ক্রেতারা, সেখানে কিন্তু দুপুর হয়ে যাচ্ছে। ব্যাংকের যে
লেনদেন তা কিন্তু অস্বাভাবিকভাবে কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা। এছাড়া আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, হাসপাতালে কিন্তু শীতজনিত নানা রোগের যে রোগীর সংখ্যা সেটা কিন্তু দিন দিন বাড়ছে। আমাদের আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবার যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। জহির রায়হান সোহাগ জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে। প্রধানমন্ত্রীর দেয়া আবাসন প্রকল্পের ঘর ও শীতবস্ত্র পেয়ে তীব্র শীতেও স্বস্তিতে দিন কাটছে নওগাঁর ঝিকরগাছার আশ্রয়ণ প্রকল্পের 80টি পরিবারের। আগে রোদ বৃষ্টি শীতে চরম দুর্ভোগ পোহালেও এবার সেই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। অন্যদিকে চুয়াডাঙ্গায় অসহনীয় শীতে কষ্ট পাচ্ছে দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। তাদের দুর্ভোগ লাঘবে জেলার সবকটি আবাসনে সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। 2022 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর 10টি বিশেষ প্রকল্পে ভূমি ও গৃহহীনদের গৃহ প্রদান এবং ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের আওতায় নওগাঁর ঝিকরগাছার আবাসন প্রকল্পে 80টি গৃহহীন পরিবারকে পাকা ঘর দেয়া হয়, পাশাপাশি তাদের শীতবস্ত্রও দেয়া হয়। উত্তরের এই জেলাটিতে প্রতিবছর শীত মৌসুমে তীব্র শীত অনুভূত হয়, এতে কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাতে হয় পরিবারগুলোকে। তবে এবার পাকা ঘর ও শীতবস্ত্র পেয়ে কষ্ট লাঘব হয়েছে তাদের। বাড়ি ঘর পায় আমরা খুবই সুখী আছি। আমরা মাঠে কাজ করি, ঠান্ডা লাগে প্রচুর, কম্বল আমাদের দিছে, কম্বল দিয়ে অনেক উপকার পাইছি। এখনো পর্যন্ত জেলাটিতে 2100টি গৃহহীন পরিবারকে জমি সহ ঘর ও 50,000 মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 50,000-এরও বেশি শীতবস্ত্র আমরা বিতরণ করেছি, আরো 15,000 শীতবস্ত্র আমরা বিতরণ করব। অন্যদিকে টানা মাঝারি শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। চলতি মৌসুমে জেলাটিতে তাপমাত্রা 6-10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এখনো পর্যন্ত 9 দিন জেলাটিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চরম দুর্ভোগ ও কষ্টে দিন পার করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে দুর্ভোগ লাঘবে অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। সরকার আমাদের কম্বল দেওয়া উপকার করেছে বাপ, আমাদের আগে খুব কষ্ট হয়েছিল। কম্বল সবই দিয়েছে তার অধীনে, বরঞ্চ আমরা খুব শান্তিতেই আছি। আবাসন প্রকল্প সহ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারিভাবে যে শীতবস্ত্র পেয়েছি তা ইতিমধ্যে বিতরণ করেছি এবং আমরা আরও চাহিদা পাঠিয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে অনেকটাই স্বস্তি এসেছে দরিদ্র পরিবারগুলোর মাঝে। তবে চাহিদা আরও বেশি থাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেশের বৃত্তবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন অসহায় মানুষগুলো। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফ, প্রধানমন্ত্রীর দেয়া আবাসন প্রকল্পের উপকারভোগীরা ঘর ও শীতবস্ত্র পেয়ে কি অনুভূতি জানাচ্ছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ মাহবুবা। আপনি যেমনটা বলছিলেন যে নওগাঁ জেলায় কিন্তু গত ডিসেম্বর মাসে এই ঝিকর গাছা যে এলাকা রয়েছে এই এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ঘর প্রদান করা হয়েছে। এখানে প্রায় 60 জন পরিবার বসবাস করছেন, যাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন ক্ষুদ্র ও নৃগোষ্ঠী পরিবার যারা রয়েছেন। তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পূর্বে তাদের কোনো ঘর ছিল না এবং যেখানে সেখানে তারা তাঁবু টাঙ্গিয়ে কিন্তু বসবাস করতেন এবং বর্তমান সরকার তাদের নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাদেরকে যে থাকার একটি ব্যবস্থা করে দিয়েছেন এই কারণে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সরকারের প্রতি তারা আরও আহ্বান জানিয়েছেন যে বর্তমান শীতে সরকার তাদের একটি করে কম্বল দিয়েছে এবং সেই কম্বল দিয়ে কিন্তু তাদের পরিবারের সকলের কিন্তু শীত নিবারণের সম্ভাবনা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে আমাদের তাদের যে 2টি করে ঘর রয়েছে এবং পরিবারের প্রায় 4-5 জন সদস্য তারা একসঙ্গে বসবাস করছেন, অন্তত পক্ষে 2-3টা কম্বল যদি তারা পান বা সরকারের কাছ থেকে পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা আরও শীতটা আরও লাঘব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও জেলায় কিন্তু ইতিমধ্যে 50,000 কম্বল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে এবং আরও প্রায় 15,000 কম্বল বিতরণের প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তো মাহবুবা, এই ছিল নওগাঁর আশ্রয়ণ প্রকল্প থেকে তাদের জীবন মান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আরিফুল হক সোহাগ জানাচ্ছিলেন নওগাঁ থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চিত্র পাল্টে গেছে। তার উন্নয়নের ম্যাজিকে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোর্শেদ আলম। সেনবাগ উপজেলার কুতুবেরহাট টিএ উচ্চ বিদ্যালয় মাঠে নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সহসভাপতি শওকত হোসেন কাকন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা সমুদ্র তলদেশে আমরা সাবমেরিন বসাইছি, তারপরে পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করিয়ে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। তারপরে আমরা দেখেছি যখন কর্ণফুলী টানেল, আমরা বাংলাদেশের প্রথম টানেল নির্মিত হয়েছে কর্ণফুলী টানেল, এটা বিশাল অঙ্কের অনেক বড় কর্মযজ্ঞ এবং অনেক টাকা এতে ব্যয় হয়েছে। তা আমরা তো উন্নয়নের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।